শিক্ষাক্ষেত্রে গবেষণা করা হয় ক কেবলমাত্র অনুসন্ধানের জন্য, খ নতুন ঘটনা বর্ণনা ও ব্যাখ্যা করার জন্য, গ ইতিমধ্যে ঘটনা হিসেবে যা ধরা হয়েছে সেটিকে অস্বীকার করার জন্য, নাকি ঘ কোনোটিই নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ নতুন ঘটনা বর্ণনা ও ব্যাখ্যা করার জন্য। তাহলে শিক্ষাক্ষেত্রে গবেষণা করা হয় নতুন ঘটনা বর্ণনা ও ব্যাখ্যা করার জন্য। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে সত্য প্রতিষ্ঠিত করার জন্য নিচের যেটি গ্রহণ করা প্রয়োজন তা হলো কি? ক লক্ষণীয় দৃষ্টান্ত স্থাপন, খ বিভিন্ন মানুষের মতামত গ্রহণ, গ প্রাচীনকালের ব্যবহৃত তথ্য, নাকি ঘ বিভিন্ন সাহিত্যের উল্লেখ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক লক্ষণীয় দৃষ্টান্ত স্থাপন। তাহলে সত্য প্রতিষ্ঠিত করার জন্য নিচে যেটি গ্রহণ করা প্রয়োজন তা হলো লক্ষণীয় দৃষ্টান্ত স্থাপন। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে শিক্ষার্থীদের ব্যাকরণে জ্ঞান থাকা প্রয়োজন, কারণ ক এটি শিক্ষার্থীকে বিকশিত হতে সাহায্য করে, খ এর জন্য শিক্ষার্থী সঠিকভাবে বলতে ও লিখতে পারে, গ এর থেকে শিক্ষার্থীর মধ্যে আত্মবিশ্বাস গড়ে ওঠে, নাকি ঘ এটি শিক্ষার্থীকে চিন্তা করতে সাহায্য করে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ এর জন্য শিক্ষার্থী সঠিকভাবে বলতে ও লিখতে পারে। তাহলে শিক্ষার্থীদের ব্যাকরণে জ্ঞান থাকা প্রয়োজন, কারণ এর জন্য শিক্ষার্থী সঠিকভাবে বলতে ও লিখতে পারে। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কিশোর কিশোরীদের সামাজিক বিকাশ নির্ভর করে, ক শৈশবে তাদের সামাজিকীকরণ সঠিকভাবে হয়েছে কিনা তার ওপর, খ সমাজে তাদের অবস্থান ও মর্যাদার ওপর, গ ক ও খ উভয়, নাকি ঘ কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ক ও খ উভয়। প্রারম্ভিক শৈশব শিশুর আবেগ ক একটি খোলা বইয়ের মতো থাকে, খ গভীর এবং অস্থির থাকে, গ প্রয়োজন ভিত্তিক থাকে, নাকি ঘ এগুলির সবগুলি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ এগুলির সবগুলি। তাহলে প্রারম্ভিক শৈশব শিশুর আবেগ একটি খোলা বইয়ের মতো থাকে, গভীর এবং অস্থির থাকে এবং প্রয়োজন ভিত্তিক থাকে, এক কথায় ওপরের সব আছে। প্রারম্ভিক শৈশব শিশুর আবেগ ক একটি খোলা বইয়ের মতো থাকে, খ গভীর এবং অস্থির থাকে, গ প্রয়োজন ভিত্তিক থাকে, ঘ এগুলি সবগুলি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ এগুলির সবগুলি। তাহলে প্রারম্ভিক শৈশব শিশুর আবেগ একটি খোলা বইয়ের মতো থাকে, গভীর এবং অস্থির থাকে, প্রয়োজন ভিত্তিক থাকে, এক কথায় এগুলির সবগুলি। পরের প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্ন মতে দেওয়া আছে শিশুর ওপর মানসিক চাপ ও টেনশন বৃদ্ধি পেতে থাকলে ক নিদ্রাহীনতা দেখা দেয়, খ যুক্তিগ্রাহ্যতা বুদ্ধি ও স্মৃতি ব্যাহত হয়, গ শিক্ষা গ্রহণের দক্ষতা হ্রাস পায়, নাকি ঘ সবগুলি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সবগুলি। তাহলে শিশুর ওপর মানসিক চাপ ও টেনশন বৃদ্ধি পেতে থাকলে নিদ্রাহীনতা দেখা দেয়, যুক্তিগ্রাহ্যতা বুদ্ধি ও স্মৃতি ব্যাহত হয়, শিক্ষা গ্রহণের দক্ষতা হ্রাস পায়, এক কথায় সব। প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে। কৈশোরে শিক্ষার্থীদের মধ্যে গভীর ভালোবাসা দেখা যায় ক দেশের প্রতি, খ পিতামাতার প্রতি,
গ শিক্ষক শিক্ষিকার প্রতি নাকি ঘ বন্ধুদের প্রতি, তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ বন্ধুদের প্রতি। প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, শিশুদের মধ্যে কল্পনার জগৎ গড়ে ওঠে ক দুই থেকে তিন বছর বয়সে, খ পাঁচ থেকে ছ বছর বয়সে, গ ছয় থেকে আট বছর বয়সে, নাকি ঘ আট থেকে ন বছর বয়সে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ পাঁচ থেকে ছ বছর বয়সে। তাহলে শিশুদের মধ্যে কল্পনার জগৎ গড়ে ওঠে পাঁচ থেকে ছ বছর বয়সে। পরের প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে, পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে স্কুল অব দ্য মাদার নি গ্রন্থের রচয়িতা হলেন কে? ক রুশো, খ পেস্তলৎসি, গ জন ডিউই, নাকি ঘ কমিনিয়াস। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ কমিনিয়াস। তাহলে স্কুল অব দ্য মাদার নি গ্রন্থের রচয়িতা হলেন কমিনিয়াস। পরের প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে, পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে শিশু শিক্ষার ভিত্তি হিসেবে নিচের যেটিকে স্বীকার করা হয় না সেটি হলো কি? ক সুসংহত বৌদ্ধিক শিক্ষা, খ অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনমূলক শিক্ষা, গ প্রকৃতি পরিচয় শিক্ষা, নাকি ঘ ইন্দ্রিয়ানুভূতির শিক্ষা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক সুসংহত বৌদ্ধিক শিক্ষা। তাহলে শিশু শিক্ষার ভিত্তিতে বা ভিত্তি হিসেবে নিচের যেটিকে স্বীকার করা হয় না সেটি হলো সুসংহত বৌদ্ধিক শিক্ষা। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে শিশু শিক্ষার মূল উদ্দেশ্য হিসেবে নিচের যেটিকে প্রাধান্য দেওয়া হয় তা হলো কি? ক আর্থিক উপার্জনের সহায়তা, খ সুস্থ স্বাভাবিক ব্যক্তিত্ব গঠনের সহায়তা, গ দৈনন্দিন জীবনে প্রতিষ্ঠা লাভের সহায়তা, নাকি ঘ সার্বিক শিক্ষা উপযোগী পরিবেশ গঠনের সহায়তা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ সুস্থ স্বাভাবিক ব্যক্তিত্ব গঠনে সহায়তা। তাহলে শিশু শিক্ষার মূল উদ্দেশ্য হিসেবে নিচের যেটিকে প্রাধান্য দেওয়া হয় তা হলো সুস্থ স্বাভাবিক ব্যক্তিত্ব গঠনের সহায়তা। পরের প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে, পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে শিশুকে রাজার রাজা হিসেবে তুলে ধরার প্রসঙ্গে অভিমত ব্যক্ত করেছেন ক যিশু, খ রুশো, গ প্লেটো, নাকি ঘ অ্যারিস্টটল। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ প্লেটো। তাহলে শিশুকে রাজার রাজা হিসেবে তুলে ধরার প্রসঙ্গে অভিমত ব্যক্ত করেছেন প্লেটো। পরের প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে, শিশুর কৌতূহলের সঙ্গে নিচের কোন বিষয়টি সংযুক্ত নয়? ক একাকিত্ব, খ কর্মচঞ্চলতা, গ উদ্দীপনা, নাকি ঘ উৎসাহ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক একাকিত্ব। তাহলে শিশুর কৌতূহলের সঙ্গে নিচের কোন বিষয়টি সংযুক্ত নয়? তাহলে আমাদের উত্তর হয়ে যাবে একাকিত্ব। পরের প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে, অনগ্রসর শিশুদের শনাক্ত করা যায় নিচের যে বৈশিষ্ট্য দেখে তা হলো কি? ক এরা গুছিয়ে কথা বলতে পারে না, খ এদের কোনো বিষয়ে জানার আগ্রহ কম হয়, গ এরা অস্থির প্রকৃতির হয়, নাকি ঘ ক ও খ উভয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ক ও খ উভয়। তাহলে অনগ্রসর শিশুদের শনাক্ত করা যায় নিচে যে বৈশিষ্ট্য দেখে
তা হলো এরা গুছিয়ে কথা বলতে পারে না, এদের কোনো বিষয়ে জানার আগ্রহ করে। প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে, শিশুদের প্রবৃত্তি ও পরিণমন নিরপেক্ষ আচরণগত পরিবর্তনের উদাহরণ হলো কি? ক মিথ্যে কথা বলা, খ বই পড়তে পারা, গ সংখ্যা ব্যবহার করতে পারা, নাকি ঘ খ ও গ উভয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ খ ও গ উভয়। তাহলে শিশুদের প্রবৃত্তি ও পরিণমন নিরপেক্ষ আচরণগত পরিবর্তনের উদাহরণ হলো বই পড়তে পারা, সংখ্যা ব্যবহার করতে পারা। প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে, মানুষের দেহ ও মনের মধ্যে সমন্বয় সাধন করে ক চেতনা, খ চিন্তাশক্তি, গ মস্তিষ্ক, নাকি ঘ সবকটি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ মস্তিষ্ক। তাহলে মানুষের দেহ ও মনের মধ্যে সমন্বয় সাধন করে মস্তিষ্ক। পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে শিশু শিক্ষায় প্রতিকূল প্রভাব ফেলে এমন প্রক্ষোভ হলো কি? ক রাগ, খ দুঃখ ও বিরক্তি, গ ভয়, নাকি ঘ এর সবকটি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ এর সবকটি। তাহলে শিশু শিক্ষায় প্রতিকূল প্রভাব ফেলে এমন প্রক্ষোভ হলো রাগ, দুঃখ ও বিরক্তি, ভয়, এক কথায় সবকটি। পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে শিশুর নাড়ি স্পন্দন, রক্তের চাপ, শ্বাস প্রশ্বাস প্রকৃতি মাধ্যমে পর্যবেক্ষণ করা হয় ক শিশুর চাহিদা, খ শিশুর অনুবর্তন, গ শিশুর প্রক্ষোভ, নাকি ঘ সবকটি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ শিশুর প্রক্ষোভ। তাহলে শিশুর নাড়ি স্পন্দন, রক্তের চাপ, শ্বাস প্রশ্বাস প্রকৃতির মাধ্যমে পর্যবেক্ষণ করা হয় শিশুর প্রক্ষোভ। পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে অন্ধ বিচার বিবেচনা, হীন অনুকরণ শিশুর যে বিকাশটিকে স্তব্ধ করে দেয় তা হলো কি? ক দৈহিক বিকাশ, খ সামাজিক বিকাশ, গ মানসিক বিকাশ, নাকি ঘ সবকটি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ মানসিক বিকাশ। তাহলে অন্ধ বিচার বিবেচনা, হীন অনুকরণ শিশুর যে বিকাশটিকে স্তব্ধ করে দেয় তা হলো মানসিক বিকাশ। প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে, পরিবারে ক্রমাগত বড়দের সঙ্গে মেলামেশা করলে শিশুদের যে বিকাশটি দ্রুত হয় সেটি হলো কি? ক দৈহিক বিকাশ, খ মানসিক বিকাশ, গ ভাষার বিকাশ, নাকি ঘ কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ভাষার বিকাশ। তাহলে পরিবারে ক্রমাগত বড়দের সঙ্গে মেলামেশা করলে শিশুদের যে বিকাশটি দ্রুত হয় সেটি হলো ভাষার বিকাশ। প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে, শিশুদের মিথ্যে কথা বলার প্রবণতা আসে ক স্বীকৃতি পাওয়ার জন্য, খ বাহাদুরি দেখানোর জন্য, গ নিন্দা থেকে অব্যাহতি পাওয়ার জন্য, নাকি ঘ সবগুলি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সবগুলি। তাহলে শিশুদের মিথ্যে কথা বলার প্রবণতা আসে স্বীকৃতি পাওয়ার জন্য, বাহাদুরি দেখানোর জন্য, নিন্দা থেকে অব্যাহতি পাওয়ার জন্য, এক কথায় সবগুলি। পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে ছেলেমেয়েরা দূরদর্শনে কার্টুন ছবি দেখে আনন্দে হাসে, শিশু মনে এই জাতীয় আমোদ প্রক্ষোভ কী জাতীয় প্রবৃত্তির দ্বারা হয়ে থাকে? ক হাস্য প্রবৃত্তি, খ বাৎসল্য প্রবৃত্তি, গ যৌথ প্রবৃত্তি, নাকি ঘ এদের সবকটি। তাহলে আমাদের
সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক, হাস্য প্রবৃত্তি। পরের প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে, ছোটোবেলায় বিমল কুকুরকে ভয় পেত না, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে কুকুরটাকে ভয় পেতে থাকে, এটি কিসের ফলে হয়? ক, শারীরিক বিকাশের ফলে, খ, মানসিক বিকাশের ফলে, গ, প্রক্ষোভের বিকাশের ফলে, নাকি ঘ, সামাজিক বিকাশের ফলে? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ, প্রক্ষোভের বিকাশের ফলে। পরের প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে, কোনো একটি ধর্মীয় প্রতিষ্ঠান শিশুর মধ্যে যে ধরনের বিকাশে সহায়তা করে তা হলো কি? ক, শারীরিক বিকাশ, খ, বৌদ্ধিক বিকাশ, গ, সামাজিক বিকাশ, নাকি ঘ, কোনোটিই নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ, সামাজিক বিকাশ। তাহলে কোনো একটি ধর্মীয় প্রতিষ্ঠান শিশুর মধ্যে যে ধরনের বিকাশে সহায়তা করে তা হলো সামাজিক বিকাশ। পরের প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে, কোনো শিশুর ক্ষেত্রে কোনো প্রবণতা তার সুস্থ সামাজিক বিকাশের পথে অন্তরায় হয়? ক, শৃঙ্খলার অভাবে, খ, আক্রমণ ধর্মিতার জন্য, গ, সব কিছুর প্রতি অনীহার জন্য, নাকি ঘ, সবগুলি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ, সবগুলি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।